শারদ উৎসব চলছে, সামনে কোজাগরি লক্ষ্মী পুজো। আর শারদ উৎসব এবং লক্ষ্মী পুজোকে সামনে রেখে বাজে বিরোধী অভিযানে নেমেছে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন। ষষ্ঠীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহকুমা প্রশাসনের একটি অভিযানকারী দল তেলিয়ামুড়া থানা সংলগ্ন এলাকার বিমল দাসের বাড়িতে অভিযান চালায়। অভিযান চালিয়ে প্রশাসনিক আধিকারিকরা প্রচুর পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করে। এই প্রশাসনিক অভিযানকারী দলে ছিলেন তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার, মহকুমা প্রশাসনের 4 DCM, তেলিয়ামুড়া থানার OC রাজীব দেবনাথ সহ অন্যান্যরা। এদিন আধিকারিকরা জানান, শব্দবাজিগুলি বেআইনিভাবে ঘন বসতিপূর্ণ এলাকায় মজুত করা হয়েছে। এই বাজিগুলি থেকে যে কোনো সময় ভয়াবহ বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এই বাজিগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত বাজির আনুমানিক বাজার মূল্য 8-10 লক্ষ টাকা হবে বলে জানান আধিকারিকরা। এটা এখন আমাদের আসন্ন পূজা উপলক্ষে কিংবা লক্ষ্মী পূজার উপলক্ষে আমাদের জারি থাকবে। আমরা বিভিন্ন ধরনের আমাদের পুলিশ প্রশাসন এবং মহকুমা প্রশাসন উদ্যোগে আমরা বিভিন্ন এলাকাতে আমরা বিভিন্ন খবরের ভিত্তিতে আজকে এখানে এসেছি। এসে আমরা দেখলাম এখানে রাজনগর রোড নম্বর 2 এই এলাকার নির্মল দাস ভবন নম্বর নিকুঞ্জ বিহারী দাস ওনার বাড়িতে আসলাম। ওনার দেখলাম আমরা যে এখানে প্রচুর পরিমাণে এখানে যে বাজি, তারপরে আপনার কি সাউন্ড পেশাল এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আইটেম প্রচুর বাজি এখানে পাওয়া গেছে। এটা আমরা অ্যাসেস করতে পারছি না, এখন সবাই সিজ করছি আমরা। এটা এই লোকালয়ে এভাবে তো একটা ওদের পারমিশন যে একটা বাজির কারখানা এখানে করা তো এদিন মহকুমা প্রশাসনিক আধিকারিকরা জানান, দুর্গাপূজা চলাকালীন সময় এবং লক্ষ্মী পুজোর আগে তেলিয়াপুরা মহকুমা জুড়ে এ ধরনের বাজে বিরোধী অভিযান জারি থাকবে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।